শুধু পড়াবে। মনি কি করেছে জানিস? ক্রিকেট বোর্ডে গিয়ে আমার নামে নালিশ করেছে। মনি ক্রিকেট বোর্ডে গিয়েছে, কিন্তু কিসের নালিশ নিয়ে? কিসের আপার, একটাই তো নালিশ, ওই যে সে ডোপ টেস্টে ধরা খেয়েছে। হ্যাঁ, আমি নাকি তাকে ধরা খাইয়ে দিয়েছি। ও বাবা, পুলিশের হাতে তো ভাই খাই নাই গো। এই দাদা ভাই, এই দাদা ভাই আমার ঘরে কি করছে? কি আবার করবে? চুরি, তোমার ব্যাগ থেকে টাকা চুরি করতে এসেছিল। শোনো, অনেকদিন ধরে এই বদমাশটার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল, তাই আমি চোখে চোখে রেখেছিলাম। কিন্তু আজকে যে ব্যাটাকে হাতে নাতে ধরতে পারবো আমি ভাবতেই পারিনি। কত বড় সাহস, আমার বেডরুমে ঢুকে আমার ব্যাগ থেকে সে টাকা চুরি করে। ওকে ওকে আমি আজকে নিজ হাতে মারবো, আমি আজকে নিজে হাতে। একেবারে মাথায় উঠে গেছে। ঠিক বলেছ রুনা, এইবার আপা কি জবাব দেয় সেটাই দেখবো। মা মা তাড়াতাড়ি আসেন, ম্যাডাম কিছু লাগবে? কিছু ব্যাপার আপা, এক ডাক দিতেই তুই চলে এলি, মনে হচ্ছে দরজার বাইরেই ছিলি, সব জেনে বুঝে এসে গেলি। সব জেনে মানে কি হয়েছে? আপনি বিছানার দিকে তাকান, বিছানার দিকে তাকিয়ে বলেন এখন কি বলবেন আপনি। হ্যাঁ, কি বলবো, ও চাদরটা ময়লা হয়েছে না, অনেকদিন হয়ে গেল পাল্টানো হয়নি, ইস করা উচিত ছিল। মা আপনি কিন্তু একদম কথা ঘুরাবেন না। কথা ঘুরাবো কেন, তার আগে তোমার মাথাটা একটু ঘুরিয়ে দেখাও না যেটা আমাকে দেখাতে চাচ্ছ। কোথায় গেল? রুনা কিছু নাই, সব সব তোমার কল্পনা। আরে একটু আগে তো এখানে ছিল, নিশ্চয়ই কোথাও লুকিয়েছে, দাঁড়াও আমি খুঁজে দেখছি। কি পাগলামি করছিস সিতু, কেন শুধু শুধু মিথ্যা মিথ্যা মরিচিকার পিছনে ছুটছিস? আরে আপা, তুই যাকে মরিচিকা বলছিস সেই মরিচিকার মাথায় আমি কঠিন একটা বাড়ি মেরেছি, নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। আজকে তুই আমাকে আটকাতে পারবি না, আমি এক্ষুনি খুঁজে বের করছি। ছাড় তো, যা করছে কই যাবে দেখি। হ্যাঁ, আমার সাথে চালাকি না? এই যে পাইছি তোরে, আমার সাথে চালাকি, বেরোয় আসেন। হ্যাঁ, আমার কাছ থেকে পড়াবেন। এই যে আয়, এই যে দেখো, এই যে দেখো, পেয়েছি পেয়েছি। মা, হ্যাঁ এই যে আপনার প্রিয় সাগ্রেত দাদা ভাই, যাকে বার বার আমি নিষেধ করেছিলাম এই বাড়িতে রাখতে, কিন্তু তারপরেও আপনি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন। এই রুনা, ওই তো কিছুই বুঝতে পারছি না, দাদা ভাই তো, তাই না? দাদা ভাই এখানে কি করছে? কি রুনার ব্যাগ থেকে টাকা চুরি করছিল, আমি পেছন থেকে এসে ধরেছি। ধরেন নাই, লাঠি দিয়া বাড়ি দিছেন। উহ, মাথাটায় যে ব্যথা পাইছি। এই বেরোন আপনি, চোখের সামনে থেকে যান বলছি। না 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 মা, এত সহজে তো আমি ওকে ছাড়বো না, আমার ঘরে ঢুকে আমার ব্যাগ থেকে ও টাকা চুরি করবে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। রাগ করো না রুনা, তুমিও কিন্তু এই দাদা ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলে, আর তার জন্যই তো পুলিশ এসে আমার ঘর থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। আশ্চর্য, সেটার সাথে চুরির ঘটনার কি সম্পর্ক?
ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই এই দাদা ভাইকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন না তো? তাই এখন আর লুকায় কি লাভ ম্যাডাম? কি লুকানোর কথা বলছে উনি মা? আরে শুনলে না, ও যে সিতু মাথায় ঠাস করে বাড়ি দিয়েছে, মাথার ঘিলুটা নিশ্চয়ই নড়ে গেছে, এই জন্য উল্টা পাল্টা কথা বলছে। এই সত্যি করে বলেন, কি লুকিয়েছেন আপনি? শুনুন দাদা ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি মানুষের কাছ থেকে সবকিছু লুকালেও না ওই উপরওয়ালা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। আপনি বলেন, সত্যি করে বলেন। খালি উপরওয়ালাই সবকিছু দেখে না, আপনার পাশের ঘরে বসেও একজন সবকিছু দেখে এই ঘরে কি হচ্ছে না হচ্ছে ম্যাডাম। মানে পাশের ঘর থেকে দেখে মানে কি? ও না, আরে মাথাটা পুরোটাই গেছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরোন বেরোন। না একদম না, আপনি সত্যিটা না বলে এখান থেকে এক কদমও বেরোতে পারবেন না। আমি কিন্তু এক্ষুনি পুলিশকে কল করে ধরিয়ে দেবো আপনাকে। ভাবি সাহেব, আমার সাথে এইরকম করেন না ভাবি সাহেব। ওই যে দেখেন, সব সত্য এখানে লুকানো আছে। কি সিসি ক্যামেরা? মা আপনি আপনি আমার ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছেন? ছি 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 আপা, তোর এত অধঃপতন হয়েছে? তোর অধঃপতন হয়েছে, আবার আমাকে ছিচি করছি, চুপ থাকতো। আমি তোমার ঘরে এই সিসি ক্যামেরাটা লাগিয়েছি কারণ আমি আমি দেখতে চাই তোমার এই রুমে আসলে কি কোনো ভূত আসা যাওয়া করে, নাকি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। হোয়াট, আপনি কি বলছেন মা? আচ্ছা আচ্ছা, আপনি জানেন না যে দরবেশ বাবা আমার জন্য ছায়া মানব পাঠিয়েছে? কার নাম বলছো? দরবেশ বাবা মানে কি? কার বাবা উনি? কার? আরে মা, ওই রেহমান ফকির, আপনি যার কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। কি ফকির কি বলছো রুনা? আমি আমি তোমাকে কোনো দরবেশ বাবার কাছে নিয়ে যাব? আরে আমি তো এসব দরবেশ ফকির কাউকে চিনি না। হ্যালো মিজান সাহেব, হ্যাঁ আপনি মেইলটা করে রাখেন, আমি কাল সকালে এসে অফিসে দেখব। ওকে এখন তো সম্ভব না, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। এই আয়ান, ওকে রাখছি ভাই। শুনো শুনো, সর্বনাশ হয়ে গেল তো। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? হা, তুমি আনলে ও কোসলা ভাবে যাইতেছ, এটা সর্বনাশ না। মনি তুমি না পারো, ভয় পেয়েছি তো। এটা কি হলো? টিপ দিয়ে দিলাম যাতে আমার সানদের দিকে কারো নজর না। তোমার কপালের জন্য কারো নজর না, কারণ তোমার কপালের গুণেই তো আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে পেয়েছো। খুব না, আরে লাগবো না, লাগবো না কোনো টিপ, লাগুক কার নজর। কোথায় যাচ্ছ মানে? ও এই মিজান সাহেবের জন্য না কোনো কিছু করে শান্তি নেই। হ্যালো, আপনাকে তো আমি বললাম না। এক্সকিউজ মি, আপনি কে? আয়ানকে গিয়ে বলো বুশরা এসেছে। ও আপনি তাইলে সে বুশরা? সেই বুশরা মানে? হোয়াট ডু ইউ মিন? আপনি এখানে? আবার আপনাকে সারপ্রাইজ করে দিলাম, রাইট? জালা চাচ্ছ বললেন আমি যাতে তোমাকে, সরি, আপনাকে পিক করে নিয়ে যাই, তাই কিছু না জানিয়ে চলে আসলাম। সারপ্রাইজ এমন লোককে দেওয়া উচিত যে খুশি হবে। আমি অন্তত আপনার এভাবে না বলে চলে আসাতে খুশি হতে পারছি না। আচ্ছা
সেও কি তুতুলের বিয়েতে যেতেছে? হ্যাঁ, তুতুল জালাল স্যারকে। চমৎকার। বাহ, তো এই কথাটা তুমি আমার আগে বললে না তো? নাম শুনেই চিনতে পারছি, অফিসে জয়েন করার পর থেকে তো শুনতেছি একই নাম, বুশরা বুশরা বুশরা, তাই নাকি? আমাকে নিয়ে আপনাদের মধ্যে কথা হয়, it's my pleasure, nice to meet you Moni. Ayan, shobe ashole thiki bolto ami patta dei nai ashole ami tomar chokkho hoyte parina seta bondhu hisebe ho বাবু, যোগ্য হইলে তোমার সব কথা আমি জানতাম আয়ান, যেমন আমার সব কথা তুমি জানো, আর সেটা যখন এতদিনেও হয় নাই তাহলে আর হইব না। মণি, আসলে তুমি যা ভাবছো আসলে তা না। মণি, মণি আমার কথা শোনো। সিলি গার্ল, এসব মান অভিমান নিয়ে পড়ে আছে আয়ান, চলো তো। সরি, আই মিন টু সে চলেন, জাস্ট এ মোমেন্ট, আমার ব্যাগটা। সরি মণি, তোমার খারাপ লাগবে তাই আমি বুশরার কথা তোমাকে বলতে চাইনি, কিন্তু আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে পুতুলের বিয়েতে আমাকে যেতেই হবে, রাহেলা আন্টির মুখোমুখি আমাকে হতেই হবে, সেটাও তোমার তদন্তের কাজের জন্য। কি ব্যাপার আয়ান, অফ মাইন্ড চলে গেলেন নাকি? না, ঠিক আছে, চলো। সরি, চলেন। আপনি কিন্তু আমাকে তুমি করেই বলতে পারেন, আই লাইক ইট। চলো। সব মানুষই দাওয়া দিতে পারছে তুতু, শুধু আমার বেলাতে ও যত রাগ, অথচ ওর বিপদের সময় আমি কি না করছি আমি বুঝতাম না। হঠাৎ করে আমার কাছের মানুষগুলো আমার কেন পর করে দিল। এই আপা, রুনা, দরবেশ বাবা, প্ল্যান, তোমরা কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রুনার সব কিছু তোকে কেন বুঝতে হবে সেতু? চুপ কর না তুই। কেন চুপ থাকবে মা? দরবেশ বাবার কথা সব ফাঁস হয়ে যাবে, সেই ভয় পাচ্ছেন? আপা আপা আপা, এই দরবেশ বাবার ঘটনাটাকে কোনো ঘটনা নেই। আরে রুনা, রুনা তুমি মানে এমনি এমনি বলছো এসব কথা না? এমনি এমনি বলছি আমি, অস্বীকার করে কোনো লাভ হবে না মা, আমি এখন সব কিছু পরিষ্কার বুঝতে পারছি। আপনি এই দাদা ভাইয়ের সাথে একসাথে মিলে ষড়যন্ত্র করছেন আমার বিরুদ্ধে। মাফ চাই, আমার এর মধ্যে জড়ায়েন না ভাবি সাহেব, আমি এখন ভালো মানুষ হয়ে গেছি, সাদা সিধা জীবনযাপন করি, বৃদ্ধাশ্রমে মানুষগুলো সুখ দুঃখ নিয়ে থাকি, কাউরে ডর ভয় দেখানোর মধ্যে আমি নাই। এই সমস্ত ভণ্ডামিন আপনি রাখেন, ওই হাতে নাতে ধরা খাওয়ার পরে এখন এই সমস্ত সাধু সাজার চেষ্টা করছেন না? রুনা, তুমি একটু শান্ত হও, এই যে তুমি দরবেশ ফকির কি কি সব দেখছো বলছো না, আসলে আসলে এই সমস্ত সমস্যা হলে না মানুষের একটা অন্যরকম একটা অন্যরকম জগৎ তৈরি হয়, আর সেই জগতে না সে সব
কাল্পনিক চরিত্রগুলোকে দেখতে পায় জানো? কিসের সমস্যা? আপনি কি বলছেন মা? আমি কল্পনায় কোনো চরিত্র দেখি না, আপনি নিজে আমাকে দরবেশ বাবার কাছে নিয়ে গেছেন। কোন দরবেশের কথা যে বলছো? আরে আচ্ছা রুনা, এই যুগে ওই দরবেশ ফকির এইসব কি আছে নাকি? আচ্ছা ঠিক ঠিক আছে, ধরে নিলাম যে তুমি মনে করছো সেটা আছে, যদি থেকেই থাকে তার আস্তানাটা কোথায়, মানে সে কোথায় থাকে, তার কোনো মোবাইল নাম্বার লিখে রেখেছো কি? না নেই, তখন তো এসব কোনো কিছু লিখে রাখা হয়নি। বলো কি, কিছুই মনে নেই? আচ্ছা সেই ছায়া মানবটা কোথায়, সে কি তোমার কাছে দিনে আসে নাকি রাতে আসে? কিন্তু রুনা তো আগের মতো কিছুই মনে রাখতে পারছে না, সব উল্টোপাল্টা কথা বলছে। আচ্ছা তুই ওর এসব নিয়ে কেন মজা করছিস বলতো? যা তো ঘরটা খালি কর, এখান থেকে যা, বেরিয়ে যা। না 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 না, খালা কোথাও যাবে না, কোথাও যাবে না খালা। মা আপনি কি বলতে চান? আমার মাথা কাজ করছে না মানে? মানে কি আমি কি পাগল এটা আপনি বলতে চান? না না না, পাগল না, এটাকে একেবারে পাগল বলে না, এটাকে বলে হালকা হালকা মানসিক সমস্যা। চিন্তা করো না রুনা, তুমি চিন্তা করো না, ওটা এই আমি আমি সারিয়ে তুলতে পারবো। অবশ্যই পারবেন ম্যাডাম, আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে। থামেন তো আপনি, বেশি কথা বলেন। শোনো রুনা, আমি ওই যে আমেরিকা গিয়েছিলাম না সোহানার বাসার ওখানে, ওখানে আমি কয়েকজনকে দেখেছি, ওই যে ইউনিশনের মধ্যে থাকে, তারপর তারা কিভাবে সুস্থ হয়, কিভাবে চিকিৎসা নেয় আমি সেটাও দেখে এসেছি জানো। আপনি হ্যালুসিনেশনের কথা বলছেন? ওটাই, ওই হ্যালুসিনেশন। মা আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না, দেখুন আমার ওই দরবেশ বাবার গলাটা পর্যন্ত মনে আছে। তাই নাকি? কার মতো গলা বলবে তো এখন? এখন তো বলবে তুমি যে দাদা ভাইয়ের মতো গলাটা ছিল। হ্যাঁ আমার মনে পড়েছে, আমি আমি তখনও তখনও আমার এটাই মনে হয়েছিল, একদম দাদা ভাইয়ের মতো গলাটা। এটাই আমি ভেবেছি, তুমি তো তাই বলবে, কারণ তুমি যাকে পছন্দ করো না, যাকে তুমি দেখতে পারো না, তার নামটাই তো তোমার মাথার মধ্যে বারবার আসবে, এটাই তো অসুস্থতার লক্ষণ রে মা। কি বলছেন মা, আমি কি আমি কি তার মানে অসুস্থ? আরে এটাই অসুস্থতা, উত্তেজিত হয়ে যাচ্ছে। কেন উত্তেজিত হচ্ছো মা? শোনো না, এগুলি তো আসলে তুমি নিজে করছো না, এগুলি আসলে সত্য না, এই যে হচ্ছে কি জানো, একটা মিথ্যা মায়াজাল, মানে তোমার তোমার এই মাথা থেকে না একটু একটু করে এটা বের হচ্ছে, এটা তো একদম মস্তিষ্কের কাজ এটা। হ্যাঁ আমি কি আমি কি আসলে অসুস্থ সত্যি? ওরে মা আমার, এরকম হয় এরকম হয়? বাবাজি রাজি থাকলে আপনি বলেন কবুল। মাজি রাজি থাকলে আপনিও বলেন কবুল। একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। আমি বলি কি ম্যাডাম, রুনা ভাবি আপনারে যেমন মিথ্যা মামলায় ফাঁসাইছে, আপনিও রুনা ভাবিরে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেন। তাই নাকি? তা কি মামলা দেব? কত মামলাই তো আছে,